সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওআরজি শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির কথা বলেও ইসরায়েলে অস্ত্র গোলাবারুদ পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। রাফা শহর রক্ষার অনুরোধ নাকচ করল আন্তর্জাতিক বিচার আদালত। ভারতগামী ব্রিটিশের তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার হুতিদের। হামাসকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন। আকাশ প্রতিরক্ষায় নতুন অস্ত্র উন্মোচন করল ইরান। নাভালনির মৃত্যু, পুতিনকে দানব বললেন জাস্টিন ট্রুডো। এবং কারাদণ্ডের বিরুদ্ধে ইমরান খানের আপিল। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজায় যুদ্ধবিরতির কথা বলে ইসরায়েলে অস্ত্র গোলাবারুদ পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতির জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আবার সেই দেশে ইসরায়েলকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে, বিশেষ করে ইসরায়েলের অস্ত্রের মজুদ বাড়ানোর লক্ষ্যে আরও বেশি বেশি বোমা ও গোলাবারুদ দেওয়া হতে পারে। গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে দেশটি ইসরায়েলকে MK-82 সিরিজের বোমা ও KMU-572 ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস দেওয়া হবে। KMU-572 ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস বোমাকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সহায়তা করে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে FMU-139 বোম্ব ফিউজও দেবে। সব মিলিয়ে এসব বোমা ও গোলাবারুদের বর্তমান বাজার মূল্য কয়েক লাখ মিলিয়ন ডলার। প্রতিবেদনে এসব গোলাবারুদের প্রকৃত মূল্যের বিষয়টি উল্লেখ করা হয়নি। প্রতিবেদন অনুসারে ইসরায়েলে বোমা ও গোলাবারুদ পাঠানোর প্রস্তাবটি এখনো বিবেচনা বা পর্যালোচনা করে দেখছে বাইডেন প্রশাসন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কংগ্রেসে অনুমোদনের জন্য জমা দেওয়ার আগে এই প্রস্তাবটিকে আরো পরিবর্তন আসতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে জানতে চেয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সবাই এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন। অবশ্য এর আগে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত দুই দফা কংগ্রেসের অনুমতি ছাড়াই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছে বাইডেন প্রশাসন। এর আগে গত 12 ফেব্রুয়ারি গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্ত করতে অঞ্চলটিতে 6 সপ্তাহের একটি যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চাইলেও বিষয়টি নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি সামনে এলো। রাফা শহর রক্ষার অনুরোধ নাকচ করল আন্তর্জাতিক বিচার আদালত। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরকে রক্ষা করার জন্য দক্ষিণ আফ্রিকা জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য যে আহ্বান জানিয়েছে তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। ইহুদিবাদী ইসরায়েল মারাত্মক ঘনবসতিপূর্ণ রাফা শহরে স্থল অভিযান চালানোর সমস্ত প্রস্তুতি যখন সম্পূর্ণ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে, তখন দক্ষিণ আফ্রিকা রাফা রক্ষার ওই অনুরোধ জানায়। আন্তর্জাতিক বিচার আদালত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, রাফা শহরের বিপজ্জনক পরিস্থিতির দ্রুত কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের দাবি করে, যা এই আদালত গত 26 জানুয়ারির আদেশে বলেছে। এখন আর নতুন কোনো আদেশের প্রয়োজন নেই, কারণ রাফা শহরে বিদ্যমান অবস্থা পুরো গাজা উপত্যকা জুড়ে বিরাজমান। গাজা উপত্যকার জন্য যে আদেশ দেয়া হয়েছে তা রাফা শহরের জন্য প্রযোজ্য। আদালত বলেছে, গণহত্যা বিষয়ক কনভেনশনের আওতায় ইসরায়েল ICJ-র আদেশ পালনে বাধ্য। এই আদেশে ইসরায়েলকে সব ধরনের হত্যা, ধ্বংসযজ্ঞ এবং গাজায় গণহত্যার মতো পদক্ষেপ বন্ধ করতে বলা হয়। কিন্তু ইসরায়েল ICJ-র এই আদেশ এ পর্যন্ত মোটেই বাস্তবায়ন করেনি। বরং গত সপ্তাহে ইসরায়েলের যুদ্ধ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফা শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে সেখানে স্থল অভিযান চালানো যায়। ভারতগামী ব্রিটিশের তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার হুতিদের। লোহিত সাগরে ভারতগামী একটি ব্রিটিশের তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করল ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা। শনিবার 17 ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। পোলাক্স নামের তেল বহনকারী ওই ট্যাঙ্কারটিতে শুক্রবার হামলা করেছিল তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এর আগে শুক্রবার লোহিত সাগরে পানামানিয়ার পতাকাবাহী একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে, অপরিশোধিত তেল বহনকারী ওই ট্যাঙ্কারটি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি দেশটির একটি বন্দরের কাছ দিয়ে এমটি পোলাক্সে আঘাত আনে। শুক্রবার ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেট এমটিও এজেন্সি এবং ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম এমব্রে জানিয়েছিল, ইয়েমেনের কাছে মুখা বন্দরের কাছে একটি পানামা পতাকাবাহী ট্যাঙ্কারে হামলার খবর পেয়েছে তারা। টার্কাটটি বন্দরটির উত্তর পশ্চিমে 72 নটিক্যাল মাইল দূরে ছিল, এমরে জানিয়েছিল। হামলায় ট্যাঙ্কারটি সামান্য ক্ষতি হয়েছে, তবে এটির ক্রুরা নিরাপদ এবং অক্ষত রয়েছেন। স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, আন্তর্জাতিক শিপিং এর উপর অনাচার হামলার আরেকটি উদাহরণ এটি। হামলা বন্ধের আহ্বান জানিয়ে অসংখ্য যৌথ আন্তর্জাতিক বিবৃতির দেওয়ার পরও তা অব্যাহত রেখেছে হুতিরা। LSEG-র তথ্য অনুসারে গত 24 জানুয়ারি রাশিয়ার কৃষ্ণসাগর বন্দর শহর নভোরোসিস্ক থেকে যাত্রা শুরু করেছিল এমটি পোলাক্স। আগামী 28 ফেব্রুয়ারি ট্যাঙ্কারটি ভারতের পূর্ব ওড়িশা রাজ্যের পারাদ্বীপ ছাড়ার কথা ছিল। পারাদ্বীপে ইন্ডিয়ান অয়েল কোম্পানির তেল শোধনাগার, যেখানে প্রতিদিন 3 লাখ ব্যারেল তেল পরিশোধন করা হয়। LSEG ডেটা অনুসারে ট্যাঙ্কারটি ওশান ফ্রন্ট মেরিটাইম কো এসএ এর মালিকানাধীন এবং স্ট্রিট রেট মেরিন এসএ পরিচালিত। এই সংস্থাগুলোর প্রতিনিধিদের এ বিষয়ে অবিলম্বে মন্তব্য করার জন্য অনুরোধ করে রয়টার্স, তবে এতে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা চালাচ্ছে হুতিরা। বৃহস্পতিবার একটি টেলিভিশন ভাষণে হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, আমাদের অপারেশনগুলো শত্রুদের উপর একটি বড় ধরনের প্রভাব ফেলছে, এটি একটি দুর্দান্ত সাফল্য এবং সত্যিকারের বিজয়। হামাসকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠীকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার 16 ফেব্রুয়ারি এক রুশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। AFP-র প্রতিবেদন মতে, হামাস ও ফাতাহ সহ অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোকে গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বিষয়ে আলোচনার জন্য মস্কোতে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মস্কোর ব্যাপক কূটনৈতিক তৎপরতা দেখা গেছে। গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরায়েল ও তার পশ্চিমা সমর্থকদের ক্রমবর্ধমান সমালোচনা করে চলেছেন পুতিন। এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত হামাস ও অন্যান্য সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলোকে নিজের দেশে আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়া হামাস সহ প্রায় 1 ডজন ফিলিস্তিনি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। চলতি মাসের শেষ দিকে আগামী 29 ফেব্রুয়ারি থেকে আন্তঃ ফিলিস্তিনি আলোচনা শুরু হবে। সে আলোচনায় যোগ দিতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট পুতিনের বিশেষ দূত বোগদানোব বলেছেন, আমরা ফিলিস্তিন এবং সিরিয়া, লেবানন ও এই অঞ্চলে অন্যান্য দেশ সহ বিভিন্ন দেশে অবস্থান রয়েছে এমন সমস্ত ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। প্রতিবেদন মতে, আমন্ত্রিত দলগুলোর মধ্যে রয়েছে হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, ফাতা এবং বৃহত্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা PLO এর প্রতিনিধিরা। আকাশ প্রতিরক্ষায় নতুন অস্ত্র উন্মোচন করল ইরান। আকাশ প্রতিরক্ষায় নতুন 2টি অস্ত্র উন্মোচন করেছে ইরান। 2টি অস্ত্র ইরানের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি। দেশটির প্রতিরক্ষা সিস্টেমে নতুন যুক্ত হওয়া অস্ত্র 2টি হলো আরমান অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ও আজরাখস এয়ার ডিফেন্স সিস্টেম। শনিবার 17 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA News। রয়টার্সের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন অস্ত্রের সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দিল ইরান। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ফিলিস্তিনের গাজাবাসীর সাথে সংহতি প্রদর্শন করে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে একের পর এক হামলার ঘটনায় এই অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের ঘোষণাটি এসেছে। হুতিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনার পাশাপাশি ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে। অন্যদিকে সিরিয়া ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানির উপস্থিতিতে নতুন আকাশ প্রতিরক্ষা সিস্টেম 2টি উন্মোচন করে তেহরান। IRNA এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা খাতে নতুন এসব সিস্টেম যুক্ত হওয়ার ফলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। প্রতিবেদনে আরো বলা হয়, আরমান অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম একযোগে 120 থেকে 180 কিলোমিটার দূরে 6টি লক্ষ্যবস্তুকে মোকাবেলা করতে পারে। অন্যদিকে আজরাখস এয়ার ডিফেন্স সিস্টেম 4টি রেডি টু ফায়ার সহ 50 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। এর আগে গত বছরের জুন মাসে ইরান তাদের স্থানীয়ভাবে তৈরি হাইপারসন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, যার নাম ফাত্তা এবং এর রেঞ্জ 1400 কিলোমিটার। নাভালনির মৃত্যু, পুতিনকে দানব বললেন জাস্টিন ট্রুডো।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার 16 ফেব্রুয়ারি কারাগারে আটক ক্রেমলিন সমালোচক অলেক্সি নাভালনির মৃত্যুকে একটি ট্র্যাজেডি বলে অভিহিত করে বলেছেন, এই মৃত্যুর ঘটনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন দানব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ট্রুডো মার্কিন টিভি চ্যানেল সিবিসিকে বলেন, এটি একটি ট্র্যাজেডি। তিনি আরো বলেন, এটি প্রমাণ করে যে পুতিন রাশিয়ার জনগণের স্বাধীনতার জন্য যারা লড়াই করছেন তাদের বিরুদ্ধে কতটা কঠোর হতে পারেন। এটি এমন একটি ঘটনা যার মাধ্যমে পুরো বিশ্বকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে পুতিন আসলে একজন দানব। রাশিয়া কর্তৃপক্ষ এর আগে বলেছিল, 47 বছর বয়সে নাভালনি তার আর্কটিক কারাগারে হঠাৎ মারা গেছেন। এক বিবৃতিতে ইয়ামালো নেনেটস জেলার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার হাঁটার পরে হঠাৎ নাভালনি অসুস্থ বোধ করেন। অসুস্থ বোধ করার প্রায় সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমন অবস্থায় তাৎক্ষণিক জরুরি মেডিকেল টিমকে ডাকা হয়। তারা এসে চেষ্টা করলেও নাভালনিকে বাঁচাতে পারেননি। রুশ সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, এরই মধ্যে নাভালনির মৃত্যুর বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে। মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত হচ্ছে। এদিকে পশ্চিমা সমালোচকরা বলছেন, আগামী মার্চ মাসে রাশিয়া অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পথ প্রশস্ত করতে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন পুতিন। কারণ নাভালনি একজন ক্যারিশমেটিক আইনজীবী, রাশিয়ার শীর্ষ বিরোধী নেতা এবং একমাত্র রাজনীতিবিদ হিসেবে পুতিনের বিরুদ্ধে ব্যাপক জনসমাগম ঘটাতে সক্ষম। কানাডিয়ান ব্যবসায়ী নেতাদের একটি দলের সঙ্গে কথা বলার সময় মৌলিক স্বাধীনতা, গণতন্ত্রের জন্য দাঁড়ানোর ক্ষেত্রে নাভালনির অসাধারণ সাহসের প্রশংসা করেন ট্রুডো। তিনি কানাডিয়ানদের এই মূল্যবোধগুলোকে সমুন্নত রাখার এবং পুতিনের বিরুদ্ধে বিশেষ করে ইউক্রেনের পেশে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের সংকল্প দ্বিগুণ এবং তিনগুণ বাড়ানোর আহ্বান জানান। কারাদণ্ডের বিরুদ্ধে ইমরান খানের আপিল। আলাদা তিনটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কিছুদিন আগে 31 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এসব কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন ইমরান খান। শুক্রবার 16 ফেব্রুয়ারি ইমরানের আইনজীবী লতিফ খোসা সাংবাদিকদের এ তথ্য জানান। এরপর পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআর এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে লতিফ খোসা বলেন, গোপন তারবার্তা ফাঁস এবং তোষাখানা দুর্নীতি মামলার কারাদণ্ডের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্ট এবং অনইসলামিক বিয়ের কারাদণ্ডের বিরুদ্ধে একটি বিচারক আদালতে আপিল করা হয়েছে। 2023 সালে আগস্টে তোষাখানা দুর্নীতি মামলায় ইমরানকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় কোষাগারে তোষাখানায় থাকা উপহার নিয়ে সেগুলো বিক্রি করে দিয়েছেন ইমরান খান। এরপর জানুয়ারিতে তোষাখানা মামলায় তাকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর গোপন তারবার্তা ফাঁসের মামলায় ইমরানকে আরো 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছ থেকে পাঠানো সরকারি গোপন নথি ফাঁস করেছেন ইমরান। এর মাধ্যমে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন তিনি। এই দুই মামলা রেশ কাটতে না কাটতে বর্তমান স্ত্রী বুশরা বিবির সঙ্গে অনইসলামিক বিয়ের অভিযোগ তুলে ইমরান ও তার স্ত্রীকে আরো 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইমরান খানের বিরুদ্ধে বর্তমানে আরো 150টির বেশি মামলা চলমান রয়েছে, যার মধ্যে অন্যতম হলো সহিংসতা উস্কে দেওয়া। ইমরানকে গ্রেপ্তারের জেরে গত বছরের 9 মে পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। ওই সময় সেনাবাহিনীর সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর চালান পিটিআই নেতা কর্মীরা। এসব হামলায় উস্কানিদাতা হিসেবে ইমরানের বিরুদ্ধে মামলা করা হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।